পাকিস্তান আর চীন দুজনে মিলে দেখাচ্ছে ভারতকে চোখ। চীনের ভেপু মিডিয়া গ্লোবাল টাইম ভারতকে দিল হুমকি, ভারতকে বরবাদ হয়ে যাওয়ার দেখালো ভয়। ভারতকে চীন দুদিক থেকে ঘেরার প্রচেষ্টায় রয়েছে। প্রথমে তো তারা পাকিস্তানকে লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে সঙ্গে নেয়। ওদিকে এখন লাদাখের বিষয়ে নিজের স্বেচ্ছাচারিতা চালানোর জন্য মনস্থির করছে। বন্ধুরা, চীন তার সরকারি ভেপু গ্লোবাল টাইমসের মাধ্যমে ভারতকে আবার ধমকানোর চেষ্টা করেছে। লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের অতিরিক্ত 50,000 সেনা মোতায়েন করায় চীনের সরকারি ভেপু নড়ে চড়ে উঠেছে। ভারতকে তারা হুমকি দিয়ে লিখেছে, যদি ভারত পশ্চিমী দেশের ইশারায় চীনের সাথে রেস লাগায় তাহলে ধ্বংস হয়ে যাবে। এরই সঙ্গে তারা ভারতকে উপদেশ দিয়েছে চীনের সাথে মিলে কাজ করার। গ্লোবাল টাইমস খুবই নিকৃষ্ট মানের ভাবমূর্তি দেখিয়ে বলেছে, সৈন্য শক্তি দেখিয়ে ভারতের কোনো মুনাফা হবে না, ভারতের পক্ষে শুধু চীনের সাথে আলোচনায় বসে সীমা বিবাদকে কমানো সম্ভব হবে। তারা বলেছে, করোনা কালে চীনের অর্থব্যবস্থা তত্তর করে বাড়ছে, ওদিকে ভারত সব থেকে খারাপ প্রদর্শনকারী দেশের মধ্যে রয়েছে, ওদিকে ভারতের কূটনৈতিক চাল নিয়েও চীন বকবক শুরু করেছে। চীন বলেছে, পশ্চিমী দেশ ড্রাগনের হাতিকে লড়াতে চায়। রাজনাথ সিং এর লাদাখ যাত্রায় ঝাল লাগলো চীনের। ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাদাখ পৌঁছাতেই চরম ঝাল লেগেছে চীনের। দাপট দেখিয়ে ভারতকে বলেছে, এতে বিবাদ কম হওয়ার বদলে উল্টে বাড়বে। ড্রাগন পুনরায় একবার ভুল করে ভারতীয় সেনাকে কমজোর বলেছে। নিজের ক্ষোভ উগড়ে ড্রাগন বলে, সৈন্য সংঘর্ষে ভারতের কোনো লাভ হবে না, কারণ নাকি পিএলএর সেনার সামনে ভারতীয় সেনা কমজোর। ওদিকে চীন পাকিস্তানকে ভারতের নতুন ড্রোন টেকনোলজি দিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এতে আরও একটা দেশের সামিল হওয়ার খবর ভারতীয় গোয়েন্দা সংস্থা পেয়েছে। পাকিস্তানের পুরনো বন্ধু তুর্কিও পাকিস্তানের সঙ্গে রয়েছে। সুরক্ষা এজেন্সি এই বিষয়ে সঠিক তথ্য পেয়েছে। পাকিস্তান চীন ও তুর্কির থেকে অত্যাধুনিক টেকনোলজিক্যাল ড্রোন পাচ্ছে, যা দিন রাত দুবেলায় কাজ করতে সক্ষম। এরই সাথে সেগুলোকে রাডারের মাধ্যমে ধরা সহজ নয়। বন্ধুরা, জম্মুর ঘটনা যেমন একদিকে ধীরে ধীরে পাল্টাচ্ছে, কারণ ড্রোনের মাধ্যমে হাতিয়ার পাঠানোর ঘটনার পরে ড্রোন হামলার সূত্রপাত হয়ে গেছে। যদি পাকিস্তান তার আতঙ্কবাদীদের নীতির দরুন অত্যাধুনিক ড্রোন আতঙ্কবাদীদের পাঠায়, তবে সুরক্ষা বলের সামনে নতুন সমস্যা এসে দাঁড়াবে। জম্মুর ঘটনার পর এই ধরনের আশঙ্কা আরও বল পেয়েছে। আতঙ্কবাদীরা ড্রোন হামলা করার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। ভারতীয় সুরক্ষা এজেন্সির জন্য একটা বড় বিপদের ঘণ্টা বেজেছে। পাকিস্তান চীন ছাড়া তুর্কির থেকে ন্যাটো দ্বারা ব্যবহার করা ড্রোনও পেয়েছে। পাকিস্তানকে চীন পাশার গুটির মতো ব্যবহার করছে। চীন নতুন টেকনোলজি সম্পন্ন ঘাতক হাতিয়ারের উপকরণ পাকিস্তানকে দিয়েছে, যার উদ্দেশ্য জম্মু কাশ্মীরে অস্থিরতার মহল বানিয়ে রাখা, যাতে ভারত ওই অঞ্চল নিয়ে নিশ্চিন্ত না হতে পারে, আর জম্মু কাশ্মীর অঞ্চল নিয়েও ভারত ব্যস্ত থাকে। এরকম ছক কষা আসল কারণ কি, আপনার কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্টে জানান।